জানাচ্ছি বরেন্দ্র সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম রাজশাহী বিভাগের বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু নতুন আক্রান্ত জন করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাঠে নেমেছে নওগাঁ উপজেলা প্রশাসন করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় নাটোরে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচার অভিযান শুরু শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত করোনার হটস্পট রাজশাহী বিভাগের বগুড়া জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে গেল বুধবার তাদের মৃত্যু হয় এ নিয়ে রাজশাহী বিভাগের আট জেলায় চারশো এগারো জনের মৃত্যু হল বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাবিবুল আহসান তালুকদার এ তথ্য জানিয়েছেন এর মধ্যে সর্বোচ্চ দুইশো তেষট্টি জনের মৃত্যু নিয়ে রাজশাহী বিভাগে প্রথম স্থানে রয়েছে বগুড়া জেলা আর দ্বিতীয় সর্বোচ্চ ছাপ্পান্ন জনের মৃত্যু নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাজশাহী এছাড়া চাপাইনবগঞ্জে চোদ্দ জন নগাঁয় ছাব্বিশ জন নাটোরে জন জয়পুরহাটে জন সিরাজগঞ্জে আঠারো জন এবং পাবনায় এগারো জনের মৃত্যু হয়েছে বুধবার বিভাগে নতুন জন করোনা রোগী শনাক্ত হয়েছে এদিন সুস্থ হয়েছে সতেরো জন বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ছাব্বিশ হাজার নশো সাত জন এদের মধ্যে চব্বিশ হাজার সাতশো নব্বই জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার একশো নয় জন কোভিড উনিশ রোগী স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন শুধু মাস্ক পরিধান নয় জনসমাগম স্থানে শারীরিক দূরত্ব নিশ্চিতের ব্যাপারেও যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি এছাড়া জনসচেতনতা বাড়াতে প্রচার প্রচারণাকে অধিক গুরুত্ব দিতে হবে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সম্প্রতি সরকারের দেওয়া আঠারোটি দিক নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছে নওগাঁ উপজেলা প্রশাসন এরই অংশ হিসেবে শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় দুই হাজার টাকা জরিমানা করা হয় অভিযান পরিচালনা করেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জাই মাহমুদ্দিন বৃহস্পতিবার সকাল এগারোটায় নওগাঁ শহরের গোস্তহাটির মোড় বালুডাঙ্গা বাসস্ট্যান্ড ও হাপানিয়া এলাকায় মাস্ক ব্যবহার না করার অভিযোগে পনেরো জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রায় দুই হাজার টাকা জরিমানা করা হয় এ সময় তিনি প্রায় পাঁচ শতাধিক সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন এবং জনসচেতনতামূলক বক্তব্য দেন জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি এ সময় তিনি নো মাস্ক নো সার্ভিস প্রতিপালনে সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় নাটোরে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক পরিধানে জনসাধারণকে সচেতন করতে প্রচার অভিযান ও মাস্ক বিতরণ শুরু করা হয়েছে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের নেতৃত্বে নাটোর প্রেস ক্লাবের সামনে এ কার্যক্রম পরিচালনা করা হয় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা সিভিল সার্জন ড কাজী মিজানুর রহমান নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ সহ সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা অভিযানকালে বিভিন্ন যানবাহন থামিয়ে চালক যাত্রী এবং পথচারীদের যাদের মাস্ক নেই তাদের মাস্ক পরিয়ে দেওয়া হয় এবং মাস্ক বিতরণ করা হয় সে সময় জেলা প্রশাসক মোহাম্মদ শারিয়াস জানান করোনা প্রাদুর্ভাবের দ্বিতীয় ধাপ মোকাবেলায় জেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকবে মাস্ক ছাড়া কাউকে শহরে চলাচল করতে দেওয়া হবে না কেউ যদি স্বাস্থ্যবিধি না মানে তাহলে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাও করা হবে এ কার্যক্রম অব্যাহত থাকবে করোনাভাইরাস মোকাবেলায় নওগাঁর সরকারি কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রশিদ এ সময় নওগাঁ পুলিশ সুপার সিভিল সার্জন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক সরকারি কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন এদিকে নওগাঁয় একত্রিশ মার্চ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ছাব্বিশ জন মারা গেছেন করোনাভাইরাস শনাক্ত হয়েছে এক জনের আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক জন এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ